এভাবে কষ্ট করা জানো তো কি হইছে তোমার মানে আজকে তোমার মুখ থেকে সব কেমন জানি একটা কথা বন্ধ পাচ্ছি এখন না এটা অসম্ভব তুমি যেটা ভাবতেছো এটা হবে না তোমার বন্ধু প্রেমে হয়তো বা কিছু সমস্যা ছিল তাই বলে তোমার আর আমার প্রেম কি মিথ্যা ভালো আছি ভালো আছো খুব খারাপ ছিলাম এই মাত্র ফোনের কন্ট পাই ভালো হয়েছে তাই হ্যাঁ আমিও তো এতক্ষণ সেই চিন্তাই করলাম যে কখন তোমায় ফোন দিবা তোমার সাথে কথা বলবো আমার মনটা ভালো ছিল না তোমার সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেল হয়েছে বাদ দাও ওইসব কথা আমি তো সবই বুঝি কি বুঝো তুমি আমাকে আর বুঝাতে হবে না বুঝছো মানে সবাই একই জাতের একই মনের একই প্রাণের মানুষ বুঝলাম না তোমার কথা তুমি আর বুঝে কি করবা যা বুঝার আমি বুঝে ফেলেছি এখন বলো কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো আছি মোটামুটি ভালো খাওয়া দাওয়া করছো না তুমি করছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি তবে এখন বিকেলে নাস্তা করি নাই কেন নাস্তা করি নাই কিন্তু ভালো লাগতেছে না মনটা একটু কেমন যেন খারাপ লাগতেছিল ও তাই হ্যাঁ কি হয়েছে তোমার আমার হয় না কিছু খারাপ লাগছিল হঠাৎ করে এই মাত্র কিন্তু এখন আচ্ছা যাক ওসব কথা এখন বাদ দাও যা ভালো মন্দ বিষয়টা পরে দেখব ঠিক আছে আসলে আমি ফোনটা দিয়েছিলাম একটা কারণে তাই না কি কারণ বারবার জীবনে মানুষের এত কষ্ট আর এত যন্ত্রণা কেন আসে তোমরা বলতে পারবা কি হয়েছে তোমার আজকে তুমি এইভাবে কথা বলতেছো বা এরকম ধরনের কথা তোমার কি কিছু হয়েছে না হয় নাই কিছু কিন্তু বাসাতে একটা সমস্যার কারণে ঘরের বউ পর্যন্ত মানুষকে মানে ধিক্ষা দেয় মানে তিরস্কার করে আসলে কপালটা আমার যে এরকম হবে এটা আমি কখনো ভাবি নাই আমি কোথায় না একটা ফোন দিলাম তোমার সাথে একটু ভালো মন্দ অনেক সুন্দর করে কথা বলবো আসলে কথার মুড মোশনটা আমার একদম নষ্ট হয়ে গেছে কেন কি হয়েছে হয় না কিছু আবার কি হবে যা হবার তো হয়ে গেছে তো আমাকে বলা যায় না ধরে নাও যদিও এখন এই যে তোমার সাথে কথা বলতেছি তোমার সাথে প্রেম ভালোবাসায় জড়িত হয়ে আছি আবার কখন কোন সময় তুমি হঠাৎ করে আমার কাছ থেকে আবদাল দিয়ে চলে যাবা এটা ভয় হচ্ছে জানো ভয়ের কিছু নাই তোমাকে ভালোবেসেছি কি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য কখনো তোমাকে ছাড়বো আসলে ছাড়বো না ঠিকই আছে কিন্তু এরকম একটা কিছু মানে জীবনে আসে আমার আর এই মাত্রই তোমাকে আমি সেটা জানাই দিতে চাচ্ছিলাম যে আসলে আমি কি বলবো কষ্ট কি জীবন ভর এভাবে থাকবে কষ্ট জীবনে কিভাবে থাকবে না না বন্ধ না রে পাগল আসলে মানে প্রেম ভালোবাসা জিনিসটা কিন্তু আমি বুঝতাম না তোমাকে ভালোবাসার পর থেকে বুঝতেছি আমি আসলে প্রেম করে জীবনে কি করতেছি তো তাই ভাবলাম যে ভালোবাসা যদি এত গভীর হয়ে যায় তখন ঘরের বউ কিন্তু এমন সময় এমন ভাবে একটা ধিক্কা দেয় না কষ্ট লাগে ভিতরে তো সেই রকম যদি আমার প্রেমের মধ্যে যদি এরকম একটা কষ্ট পাই এটাই তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে না 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 অসম্ভব স্বামী স্ত্রী ঝগড়া কি গন্ডগোল হয় না বলো হ্যাঁ ওইটা হতে পারে কিন্তু তোমার আর আমার সম্পর্কের মধ্যে কখনো গন্ডগোল লাগবে না এটা আমি জানি আমি তো দেখতে পাচ্ছি আসলে মানে ওইরকম একটা কিছু হওয়ার চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত আছে মানে মানে খুব সহজ বোঝো না না এইরকম যদি তুমি আমাকে কিছু করো তাই করছিলাম আরে না আমার দ্বারা কখনো তুমি কষ্ট পাবা না এটা আমি জানি আর তুমি আজকে হঠাৎ মানে এরকম ধরনের কথা বলছো আমি যদি কথাটা বলি না তুমি আমাকে প্রশ্ন করবা যে আসলে তাহলে তুমি কতগুলো মেশার তৈরি করছো এটা তুমি ভাববে আসলে কিন্তু তা না আমার বন্ধু প্রেম করছিল বুঝছো বলছিল ওকে ওইভাবে যে তুমি ভেবো না কখনো কোনো সময় আমি তোমাকে ছেড়ে চলে যাবো হাজারো বাজার যত কিছুই আসুক আমি তোমাকে নিয়ে অনেক দূরে থাকবো বা অনেক কিছুই তোমাকে মানে আগলায় নিয়ে থাকবো যতই কিছু বলি যে কিছুই বলি কিন্তু আসলে মানে এটা যে আমি মানে অনুভব করতেছি বা মনে মনে ওটাই ভাবতেছি আমার মনটা ওই রকমই যে
আমার বন্ধুর মতো যদি আমার জীবনটা হয় তাহলে আমি কেমন? মিথ্যা হতে পারে না, তোমার আমার ভালোবাসা সব সময় থাকবে, মরার আগ পর্যন্ত থাকবে, তুমি টেনশন করবে না। টেনশন তো করি না, তোমার কথা তো সব সময় আজকে শোনার পর থেকে প্রায় দু তিন বছর থেকে তো এভাবে আছি, কিন্তু মানে বলতেছি যে এত গভীর হয়ে যাওয়ার পরে যদি কখনো আমার থেকে যদি ভালো একটা কেউ কাপড় পাইয়ে থাকো হয়তো আমাকে বলে দিয়ে তুমি আর একজনের সঙ্গে। না না না, এটা কখনোই সম্ভব না। তোমার সাথে আমার একদিন দুই দিনের রিলেশন না, তোমার সাথে আজকে 3 বছর ধরে রিলেশন করতেছি। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য অন্য কাউকে পেলে ছেড়ে দেবো এটা তুমি ভাবলে কি করে? কখনোই না, অসম্ভব। ভাবি না, কিন্তু ওই যে বন্ধুর কথা মনে পড়লো তো তাই বলছিলাম। ও, তোমার বন্ধুর কথা মনে পড়ছে তাই বিদায় তুমি আমাকে এই ধরনের কথা বলতেছো? আরে পাগলি, তা না, তোমাকে বোঝাতে চাচ্ছিলাম যে আসলে এরকম আমার জীবনে কিছু হবে না তো তাই। না, কখনোই হবে না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। কথাটা উল্টো বুঝে নাও কেন, আসলে আমি তোমাকে ওইরকম কিছু বলি নাই যে তুমি চলে যাবে, কিন্তু আসলে তোমাকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে এইরকম একটা কিছু হবে না তো তাই বলছি। না, এই ধরনের কিছুই হবে না, তুমি ভয় পেও না। ভয় পাবো না তো? তো যাই হোক, এখন কথা হলে কি তাহলে আমরা দেখা করতে চাই বলছো? তুমি যখন চাবা তখনই তোমার সাথে দেখা করবো। খুব খারাপ লাগতেছে, আজকে একটু সময় দিবা? হ্যাঁ, সমস্যা নেই, কখন আসবো বলো, কখন দেখা করবো? তোমার বাসায় কেউ আছে? আমার বাসায় এই মুহূর্তে তো আমি ছাড়া কেউ নেই। তোমার বাসায় যাই সময় দিতে পারবো? আমার বাসায় আসবা? যদি বলো যেতে পারো তাহলে যাবো। সমস্যা নেই, আসো। তাই তোমার জন্য তো সারা সব খোলা আছে, আমার বাড়ি ঘরের দরজা সব খোলা আছে, তুমি আসবা না কি আসবে আমার কাছে? সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু আসলে মানে যে আবার কোনো কিছু হবে না তো কি হবে? কিছুই হবে না তাই। আমি তো এরকম কিছু একটা ভাবতেছি যে যাই যদি আমার কিছু। আচ্ছা, একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বলো। তোমাকে না আমি প্রায় অনেক দিন ধরে দেখি না, একটা ভিডিও কল দাও আমি তোমাকে দেখি। হ্যাঁ, কিছু আর ভিডিও কল দেবো না, আমি তো যাচ্ছি তোমার কাছে, তাই না? হ্যাঁ, আসতেছো, তারপরেও জানি কেমন লাগতেছে, তোমাকে দেখতে অনেক ইচ্ছা করতেছে। এই আর আধা ঘন্টা পরে আমি আমার বাসায় যাচ্ছি। সত্যি? হ্যাঁ সত্যি বলছি, বিশ্বাস হয় না বুঝি। হবে না কেন, তোমাকে দুনিয়াতে বিশ্বাস না করলে আর কাকে করবো বলো? তুমি ছাড়া আমার আছে কি? ওইটাই তো বলছিলাম যে তোমার কথা বিশ্বাস হয় না আমার, আমি যাবো তোমার কাছে। হ্যাঁ অবশ্যই আমার বিশ্বাস হয়, তুমি আমার কাছেই আছো। আসলে না, যদি তুমি সময় দেওয়ার কথা বলছো দেখে আমার একটা খুশি হয়েছি, কারণ খুব খারাপ লাগতেছে। একটা পুরুষ যদি একটা ভালোবাসার কাছে যদি এরকম একটা কিছু আবদার বা আপত্তি করে বসে না, আর যদি সেটা পূরণ হয় আসলে অনেকটা ভালো লাগে আমার, যে মনটাও ফুর্তি লাগে, অন্য কোনো টেনশন কোনো চিন্তা ভাবনার ভিতরে আসে না, বুঝছো? বুঝতে পারছি। তাই শোনো, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার পাশে সারা জীবন থাকবো, এখনো আছি পরেও থাকবো, আজীবন থাকবো, তুমি টেনশন করবে না আর ভয় পাওয়ার কিছুই নেই। তুমি মনে করতেছো তোমার বন্ধুর সাথে যেটা হয়েছে তোমার সাথে সেটাও হবে, তুমি ওটা ভাবতেছো? না, আমি আর ভাববো না, তুমি আমাকে যে আশা ভরসা দিলে আমি ওটা ভাববো না। তাই ওইটাই, তুমি ওই ধরনের কিছু ভেবো না। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা, ভালো থেকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থেকো। আচ্ছা, বাই।